পৌরসভা 3 নম্বর ওয়ার্ডের মালঞ্জপল্লি এলাকায় বেআইনিভাবে জলাজমি ভরাটের বিরোধিতা করে জলাভূমি ভরাটে 3টি ট্রাক্টর আটকে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। বেআইনিভাবে জলাজমি ভরাটের বিরোধিতা করে জলাজমি ভরাটের গাড়ি আটকালো স্থানীয়রা। এদিন সকালে ইংরেজদের পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের মালঞ্জপল্লি এলাকায় 3টি ট্রাক্টর আটকে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ভোর থেকে ট্রাক্টরে করে মাটি নিয়ে গিয়ে জলাজমি ভরাট করে বলে অভিযোগ। এদিন সকালে ট্রাক্টর আটকে পুলিশ এবং ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকদের খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইংরেজদের থানার পুলিশ, তারা 3টি ট্রাক্টর আটক করে। এলাকাবাসীর অভিযোগ, জলাজমি ভরাটের ফলে বর্ষার সময় জল নিকাশি হচ্ছে না, বারবার পৌরসভাকে জানিয়েও কোনো ফল হয়নি, তাই তারা নিজেরাই রাস্তায় নেমে ট্রাক্টর আটকিয়ে পুলিশের হাতে তুলে দেয়। স্থানীয় বাসিন্দা ছোটন চক্রবর্তী ও রবি হালদার জানান, দীর্ঘদিন ধরে কাউন্সিলরের মধ্যেই মালঞ্জপল্লি এলাকায় বিশাল জলাভূমি ভরাটের কাজ চলছে, পৌরসভা প্রশাসনকে বলে কোনো সুরাহা হয়নি, তাই বাধ্য হয়ে আজকে তারা গাড়ি আটকে বিএলআরওকে ডেকে গাড়ি তুলে দেন তাদের হাতে। তারা এও জানান, আগামী দিনে এই ঘটনা ঘটলে এলাকার বাসিন্দাদের নিয়ে রাস্তা অবরোধ করে বৃহত্তর আন্দোলনে নামবেন। এখানে আজকে এই সমস্যাটা আমাদের দীর্ঘদিনের, মালঞ্জপল্লির পিছনে একটা বিরাট বড় বিল ছিল, যেটা ডাউন স্লোপ ছিল, ওইখানে আমাদের টোটাল টাউনের জল এই জলটা এসে বেরিয়ে যেত। এখন ওই চারিধার দিয়ে মাটি ফেলার জন্য ওই বিলটা উঁচু হয়ে গেছে, স্বাভাবিক কারণে আমাদের বাড়িতে জল ঢুকে যাচ্ছে। উঁচু যারা ছিল ওই দিকে তো কোনো বাড়িঘর ছিল না। এই সমস্যাটা পড়ার পরে দীর্ঘদিন আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি, প্রশাসনকে বারবার বলেছি, কোনো রকম কোনো কাজ হয়নি। আমরা এর আগেও দুবার ট্রাক্টর বন্ধ করেছি, এভরি হাসপাতালে নোংরা আবর্জনা নিয়ে এসে ফেলে এখানে। তারপরে এর আগেও বিএলআরওকে বলা হয়েছে, ডিএমকে বলা হয়েছে, এসপি সাহেবকে বলা হয়েছে, সব জায়গাতে আমরা বলেছি, কোনো রকম কিছু হয়নি। আজকে আমরা ট্রাক্টর বন্ধ করেছি, এরপরে যদি বন্ধ না হয় আমরা এর থেকে বৃহত্তর আন্দোলনে যাব। এটা কোন এলাকা? এটা মালঞ্জপল্লি 3 নম্বর ওয়ার্ড। কার মদতে হচ্ছে এটা? এখানে পুরো বলা যেতে পারে, এখন কী বলবো বলেন, আমি তো সাধারণ লোক। এখানে রুলিং পার্টি যারা আছে এবং তাদের ক্ষমতায় আছে, এবং তাদের যদি ই না থাকে তাহলে কি আর এই ধরনের মাটি কেউ ফেলতে পারবে? কাউন্সিলর মদত ছাড়া তো ভরতে পারবে না? না, অবশ্যই না। কাউন্সিলর সরাসরিভাবে যুক্ত তো? অবশ্যই, না হলে কীভাবে হবে? যুক্ত না থাকলে কীভাবে হবে? আপনারা এরপর আর কী স্টেপ নেবেন? আমরা এরপরে এর থেকে বড় বড় বৃহত্তর আন্দোলনে যাব, পথ অবরোধ করব, ঠিক আছে, দরকার পড়লে মালদা জেলা সমস্ত কিছু স্তব্ধ করে দেবো। গোটা মালঞ্জপল্লির বাসী এই জিনিসটা চাইছে। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট। হিমালয়ান অপটিক্স, আই কেয়ার এন্ড কন্টাক্ট লেন্স ক্লিনিক, কম্পিউটার আই টেস্টিং, হর তরিকে কি পাওয়ার গ্লাসেস, ব্র্যান্ডেড চশমা আর হর তরিকে কি স্টাইলিশ সানগ্লাসেস উপলব্ধ হ্যায়, তো আজ হি আইয়ে হিমালয়ান অপটিক্স, হনুমান মন্দির রোড, জয়গাঁও। কন্টাক্ট নম্বর 03566265101। Kitchen gallery, exclusive showroom for modular kitchen, aquarium, fish and pets, glass corner, MG Road, Jaigaon.